সবাই ক্যামেরা দেখে না যার বার্থডে সে না তাকে না খাইয়ে এটা আবার কি উল্টো ধরনের নিয়ম হলো ফ্ল্যাশব্যাক। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো আজকে পিয়ালির বার্থডে আর আমরা এখন এসেছি, আমি আর দীপ মিলে কেক কেনার জন্য। তো পিয়ালি এখন বাড়িতে জানে না যে ওর জন্য কেক কিনতে এসেছি। বাড়িতে সেরকমভাবে কিছু পড়াও হয়নি সকাল থেকে, যেহেতু আমার বাবার শরীর খারাপ। তবুও মানে একটুখানি দেখলাম যে মানে পিয়ালি সকালবেলা থেকে মনটা খারাপ করে রয়েছে, তো তার জন্য আজকে এখন পিয়ালিকে সারপ্রাইজ দেবো। এখন কেক কিনবো, এখান থেকে কেক কিনে নিয়ে গিয়ে আমি লুকিয়ে লুকিয়ে অনেক বন্ধুবান্ধবকে কটা বলে দিয়েছি, অনেকগুলো 20 জন মতোকে বলে দিয়েছি আমি। তো বাড়িতে তো কিছু করা হবে না, তোমার রেস্টুরেন্টের থেকে মানে কিছু খাবার অর্ডার দেওয়া হবে, তো ওখান থেকে বন্ধুদেরকে খাই দেওয়া হবে। আর এখন কেক কিনবো, কেক কাটা হবে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পছন্দ করা হয়ে গেছে, তো এখন কেক প্যাকিং করছে। তার নাম পিয়ালি হবে না, পিয়ালি। তো এখন কেকের মধ্যে নাম লিখবে, ওখানে চয়েস করছে। অনেক কিছু নেওয়া হয়েছে এখান থেকে, তো এগুলো তোমাদেরকে বাড়ি থেকে দেখাচ্ছি যে কী কী নেওয়া হয়েছে। আর এগুলোকে সাজাতে হবে এখনও, তো সাজানো কমপ্লিট করবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। দীপ আর আমি মিলে টোটালটা সাজাবো পুরোটা। এদিকে আমাদের পিয়ালির বার্থডেটা এমন দিনেই পড়েছে যে আজকে পিয়ালির বার্থডে, কালকে উল্টো রথ। মানে আমাদের তো উল্টো রথ হয়, আমরা ছোটোবেলার থেকে রথ করছি বাড়িতে। আমাদের বাড়ির থেকে রথ হতে হতে এখন মানে সব বন্ধুরা মিলে খুব বড় করে এখন রথ করা হচ্ছে। তো যাই হোক, মানে আমরা ওখান থেকে কেক টেক নিয়ে আসার পরে সব সাজিয়ে ফেলেছি, তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারছি না কারণ যেহেতু পুরোটাই লেট হয়ে গেছে আমাদের। আর এখানে দেখো সবাই মিলে আমরা সাজিয়েছি। ওহ নো, এটা হচ্ছে সত্যজিৎরা, এটা হচ্ছে সাগর ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান পড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে দেবা ভাই, সে দেবা ভাইয়ের বার্থডেতে গেছিলাম, ও পিয়ালির বার্থডেতে এসেছে আজকে। একে তো সবাই চেনো, কাপড়ের দোকানের মালিক। তো এখন পিয়ালি জানেন যে উপরে রকম ভাবে সাজিয়েছি, পিয়ালি একটু আগে বাজারের থেকে এসছে। আর একটা সারপ্রাইজ দেওয়া হবে, ওকে সারপ্রাইজ দেবো, সব লাইট টাইট বন্ধ করে দেবো, পিয়ালি ঢুকবে আর তখনই সবাই বলবে হ্যাপি বার্থডে, তাই তো? আর এখানে এখানে কেকটা রয়েছে, কেকটা খুলবো এখন। খুলতে ভাই, বার করে দিই কেকটাকে, সাজিয়ে রেখে দিই একবারে। এখানে পিয়ালি নাম লিখেছে, বন্ধু বান্ধবকে হঠাৎ করে বলেছি, সবাই চলে এসছে। যাই হোক, খুবই ভালো লাগছে, কেকটা ছোটোর মধ্যে হয়েছে। স্পাইডারম্যান কেক, হ্যাঁ, কেকের নাম হচ্ছে স্পাইডারম্যান কেক। কিছু হাসি কিছু আশা কিছু মধুর কিছু হাসি কিছু আশা কিছু মধুর ছুঁয়ে যাওয়া ভরে যাওয়া কিছু হাসি কিছু আশা কিছু মধু আশা লা 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 লা
যার বাড়িতে সে না তাকে না খাইয়ে এটা আবার কি উল্টো ধরনের নিয়ম হলো সব জায়গায় গিয়ে এরম করে সব জায়গায় গিয়ে এরম করে তুই খেলি না কেন এখন দেখি দেখি একটা দেখে একটা দেখে খাইয়ে দে তারা আমি নতুন জুতো কিনেছি আমি ভাবতেও পারিনি যে আমার জন্য এত কিছু করবে আমি জানতামও না বুঝতেও পারিনি সন্ধ্যার পরে বাজারে গেছিলাম তো তারপর এসেই দেখি এত কিছু করেছে আর শুনছি নাকি রেস্টুরেন্টে বলেছে তো এখন সবাই মিলে বন্ধুদেরকে নিয়ে সব যে ওর বন্ধুরা এসছে সবাইকে নিয়ে এখন রেস্টুরেন্টে যাবো এখন ওই রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে বলেছে সেই রেস্টুরেন্টে এখন জানি না ও কি
বলে রেখেছে ওখানে, তো যাই তারপর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। রাহুলদা চাইনিজ বানাচ্ছে, এই একটা টিপি, এই একটা, আর এই একটা, আর ভাই একটা স্পাইডারম্যান, ওরা পার্সেল নিয়ে চলে যাবে বলছে। এদিকে রাহুলদার চাইনিজ সেন্টার, আর ভিতরে হচ্ছে রাহুলদার বিয়ে বাড়ির প্যান্ডেল। এই বৌদি আমার, আর রাহুলদা এটা বৌদি হচ্ছে গিয়ে বৌদির বিয়ে হয়েছিল সেই প্যান্ডেল খুলে নিয়ে এখন রেখে দিয়েছে। যে প্যান্ডেল লাগো বিয়ে বাড়ির প্যান্ডেল, এই প্যান্ডেলে আমারও কিছু হাত রয়েছে। হ্যাঁ আমিও ছিলাম, এই প্যান্ডেল আমিও করেছি, এগুলো বেঁধেছি উপরে, তারপরে যে ফুলগুলো সাজিয়েছি আমি এখানে। এই প্যান্ডেলে প্রথম ঢুকছো তো, বসে পড়ো সবাই। আর দেবা তো মানে আমার ব্লগের ক্যামেরা করতে করতে বেচারা এনজয় করতে পারছে না, ভাইরা তো একটা দায়িত্ব দিয়ে দিয়েছি। পিয়ালি এখন পিয়ালি দায়িত্ব পালন করছে। এটা হচ্ছে গিয়ে আমাদের লম্বু, লম্বু লম্বু তো লম্বু তো হতে পারে না, যেন লম্বু এর নাম হচ্ছে নাটা, এর তো নাটা, টাটা করে দেয়, ভালো করে টাটা কর, সবাই মিলে সবাই মিলে চলে যাচ্ছি টাটা কর। তোর ভাইটা তুই ডবল করে করে দে, দুই হাত দিয়ে করে দে, তোর ভাইটাও করে দে। হ্যাঁ তাহলে গেলে তো এগিয়ে দাও, ওর তো জিম্মি ভেঙে দিয়ে চলে গেল, বড়টা সব থেকে। হ্যাঁ বাকিরা সবাই মানে ছোটো বোন তো ওরা ঘুমিয়ে পড়বে, অনেকটা রাত হয়ে গেছে, তার জন্য পার্সেল নিয়ে চলে যাবে, আর আমরা এখানে বসে খাবো তারপরে যাব। তো সবাই বাড়ি চলে গেছে, আর এখন আমরা লাস্ট মেস পড়ে রয়েছি, সব গুটাগুটি করছে কোথায় মানে সব গুটাতে হবে, সব গুটাচ্ছি সব কিছু। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, আর কার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, সারপ্রাইজ দিয়েছে এত সুন্দর। হ্যাঁ আর কমেন্ট করে সবাই জানিও, আর যারা এখনো আমাদের চ্যানেল নতুন হয়ে রয়েছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও। তো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।